সাতটি মেজর কারণবশত অ্যাডসেন্স যে কোনো মুহূর্তে আপনার পেমেন্টকে হোল্ড করে দিতে পারে, এমনকি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি $100 উপরেও ডলার থেকে থাকে তারপরও সেই ডলারটি আপনি ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি একদম নতুন হয়ে থাকে অথবা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই আপনি কয়েকবার পেমেন্ট রিসিভ করেছেন, তারপরেও এই সাতটি কারণের যে কোনো একটি কারণবশত যে কোনো মুহূর্তেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট হোল্ড হতে পারে। তাই আপনার যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক জরুরি। তো আমরা এখানে একদম ছোট ছোট কারণ থেকে বড় কারণগুলি ডিসক্রাইব করব। এর মধ্যে প্রথম যে কারণটি, যে কারণে অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে পেমেন্ট রয়েছে তা হোল্ড হতে পারে, তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করে থাকেন তাহলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্ট পাবেন না, এক কথায় আপনার পেমেন্টটি হোল্ড হয়ে যাবে। আর এই সমস্যাটির সমাধানের জন্য অবশ্যই আপনাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। এবং এর পাশাপাশি আরও যে একটি কারণ রয়েছে তা হচ্ছে যদি আপনি এখনও পর্যন্ত আপনার আইডেন্টি ভেরিফিকেশন না করে থাকেন তাহলে আপনার অ্যাডসেন্সের পেমেন্ট হোল্ড হয়ে যাবে। আর এই আইডেন্টি ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার এই আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সের পেমেন্ট যে কোনো মুহূর্তেই কিন্তু হোল্ড হয়ে যাবে। এবং তৃতীয়ত যে কারণটি রয়েছে, যেটিকে বলা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, অনেকেই এই বিষয়টিকে বলে থাকে আপনার পিন ভেরিফিকেশন। সাধারণত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যায় তখন গুগল আপনার যে অ্যাড্রেস রয়েছে, বাসার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আপনাকে একটি চিঠি পাঠিয়ে দেয় যেখানে একটি 4 সংখ্যার বা 6 সংখ্যার একটি পিন থাকে। এই পিনটি দিয়ে আপনাকে আপনার অ্যাড্রেসটিকে ভেরিফাই করতে হয়। তো এই পিন ভেরিফাই যদি আপনি না করে থাকেন তাহলেও আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেমেন্টটি হোল্ড হয়ে যাবে। এবং চতুর্থ যে কারণটি রয়েছে, যে সেটি হচ্ছে আপনি যদি আপনার পেমেন্ট সেট আপ না করে থাকেন, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি পেমেন্ট সেট আপ না করে থাকেন বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করে থাকেন, সেক্ষেত্রেও আপনার এই অ্যাডসেন্সের পেমেন্ট হোল্ড হয়ে যাবে। এবং পঞ্চম যে কারণটি রয়েছে তা হচ্ছে আপনি যদি আপনার পেমেন্ট সেটিংস অপশনে গিয়ে যে সেলফ হোল্ড করে রাখেন বা আপনার পেমেন্ট পজ করে রাখেন, সেক্ষেত্রেও আপনি আপনার পেমেন্টটি পাবেন না, আপনার পেমেন্টটি হোল্ড হয়ে থাকবে। এবং ষষ্ঠ যে কারণটি রয়েছে, যে গুগল পেমেন্ট সেন্টার থেকে আপনার কমপ্লায়েন্স ইস্যুতে বা অ্যাড্রেস ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার কাছে যদি কোনো ইনফরমেশন চেয়ে থাকে, আপনি যদি সেটিকে সাবমিট না করে থাকেন তাহলেও আপনার এই পেমেন্ট হোল্ড হবে। এটি মাঝে মাঝেই এই আপনার গুগল পেমেন্ট সেন্টার থেকে কিন্তু এই কমপ্লায়েন্স ইস্যুতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আপনার কাছে ইনফরমেশন চাওয়া হয়। তো যদি এই ইনফরমেশনগুলি আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কিন্তু এই পেমেন্ট হোল্ড হয়ে যাবে। এবং সপ্তম যে কারণটি রয়েছে, এই কারণটি হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু বা আপনার ইনভ্যালিড ক্লিক বা আপনার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে এটিকে যদি পর্যবেক্ষণে রাখা হয় বা এটিকে যদি আপনার রিভিউয়ের ভিতরে রাখা হয়, এই ধরনের সময়কালীনও আপনার অ্যাডসেন্সের পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে থাকবে। এর জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার পেমেন্টটি আপনি পেয়ে যাবেন। এর জন্য আপনাকে বাড়তি কোনো কিছু করতে হবে না, কারণ এ ধরনের ভেরিফিকেশন চলাকালীন বা তদারকি চলাকালীন বা আপনার ভিজিট চলাকালীন আপনার ওই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাকাউন্টের পেমেন্টটি কিন্তু হোল্ড হয়ে থাকে। তো এই মূলত সাতটি কারণ, এর পাশাপাশি আরও অনেক কারণবশত আপনার অ্যাডসেন্স পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্সের যে পেমেন্টটি এটি হোল্ড হতে পারে। আর এই বিষয়গুলি জানার জন্য অবশ্যই, মানে আপনাকে জানানোর জন্য অবশ্যই আপনার অ্যাডসেন্সের পেমেন্ট অপশনে একটি নোটিফিকেশন দেওয়া থাকবে যে কী কারণবশত আপনার অ্যাডসেন্সের পেমেন্টটিকে হোল্ড করা হয়েছে, এবং সেই অনুযায়ী যদি আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলেই আপনি আপনার পেমেন্টটি হাতে পেয়ে যাবেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।